আমি কলা পাতায় সার্ভ করেছি গরম ভাতের সাথে রূপচাঁদা ভাপা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রূপচাঁদের মাছের ভাপা প্রায় হয়ে এসেছে। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ভাষাবৃদ্ধির রান্নাঘরে। আজকে আমার রান্নার মূল বিষয় হচ্ছে রূপসী রূপচাঁদা মাছের ভাপা, আর এর প্রত্যেকটি উপকরণ দেখিয়ে দিচ্ছি আপনাদের সকলকে। ভাপা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এগুলো হলো সর্ষে বাটা, নারকেল বাটা, পোস্ত বাটা, এবং আমার কাছে টক দই ছিল না বলে আমি নারকেল দুধের সাথে লেবু মিক্সড করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি, তাতে একটা ক্রিম তৈরি হয়েছে। আরও লাগছে চিনি, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং চেরা কাঁচা লঙ্কা। ফিরে যাই মূল রান্নায়। মাছের ভাপা তৈরি করব, আর সাথে থাকবে না কলা পাতা আর সর্ষের তেল, সেটা কি হতে পারে? কলা পাতা ব্যবহার করার আগে আমি এই ফ্রাই প্যানটাতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল না দিলে আমার কলা পাতাগুলো পুড়ে যাবে। নিশ্চয়ই মচমচ শব্দ শুনতে পাচ্ছেন, এটা আর কিছুই নয়। এটাতে সসপেনটাতে আপনার সর্ষের তেল এবং কলা পাতা দেওয়ার কারণে, জাল হওয়ার কারণে একটু মচমচ শব্দ হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন সকল উপকরণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে রাখার পর এখন মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি সসপ্যানে। এখানে মোট চারটা মাছ আছে এবং চারটা মাছকে প্রত্যেকটাকে সমান করে মশলায় আমি মাখিয়ে রেখেছি। এখন সুন্দর করে দিয়ে দেব, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর ভাপা তৈরি করতে সর্ষের তেল লাগবে না বা সর্ষের তেল দেব না সেটা কি হতে পারে? সেজন্য আমি মাছের উপর ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা মানে যে কোনো তেলই আপনার প্রয়োজন মতো বা আপনার পছন্দ মতো আপনি যতটুকু তেল খেতে ভালোবাসেন। সর্ষের তেল দেওয়ার পর আমি সসপেনটাকে একটু ঘুরিয়ে দেব যেন সবটা জায়গায় তেল পায়, মাছ প্রত্যেকটা অংশে তেল পায়। এবং এখন আমি মাছগুলোকে আরও দুটো কলা পাতা দিয়ে ঢেকে দেব। আমার তো এখনই জিভে জল চলে আসছে, কলা পাতায় রূপচাঁদা মাছের ভাপা খেতে খুবই সুস্বাদু। ঢেকে দেব 20 মিনিটের জন্য মৃদু আঁচে। আমি আপনাদের সুবিধার্থে আবার বলছি, সসপ্যানে ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য মৃদু আঁচে। 20 মিনিট পর ফিরে আসতেই পাচ্ছেন রূপচাঁদের মাছের ভাপা প্রায় হয়ে এসেছে। এখন আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রাখবো আরও 5 মিনিটের জন্য। কাঁচা লঙ্কাটা আগে দেইনি কারণ সর্ষে বাটার সাথে চারটে কাঁচা লঙ্কা বাটা ছিল, তাই আমি আগে থেকে আর কাঁচা লঙ্কা দেইনি, শেষে দিয়েছি, কেননা কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসবে আর এই ফ্লেভারের জন্যই আমি কাঁচা লঙ্কাটা পরে দিয়েছি। এখন আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। একটা সুন্দর গন্ধ পাচ্ছি, নারকেলের গন্ধ, সর্ষের তেলের গন্ধ, পোস্ত বাটার গন্ধ, সব কিছুর গন্ধ যেন একসাথেই পাচ্ছি। এবার খুলে দেখি। দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে, তার মানে আমার রান্নাটা কমপ্লিট।
গ্যাসটা অফ করে দিচ্ছি। ট্যান ট্যান, এবার কলা পাতাগুলো সরিয়ে দিচ্ছি। চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, সাথে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।